আইটিআই অ্যাডমিশন 2023। আইটিআইতে ভর্তি হতে চাওয়া প্রত্যেকটি ছাত্রছাত্রী বিশেষভাবে উদ্গ্রীব হয়ে রয়েছে যে বিষয়টির প্রতি, সেটি হলো স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিং কবে হবে, স্পট কাউন্সিলিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবে, স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করলে কি তোমাদের পছন্দের কলেজ ও ট্রেড পেয়ে যাবে, অনলাইন কাউন্সিলিংয়ের তুলনায় স্পট কাউন্সিলিংয়ে কম্পিটিশন অনেকটাই কম থাকে, যে কারণে ছাত্রছাত্রীরা বিশেষভাবে অপেক্ষায় রয়েছে স্পট কাউন্সিলিংয়ের। তো আজকের এই ভিডিওতে এই স্পট কাউন্সিলিংয়ের বিষয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি স্পট কাউন্সিলিং কি এবং স্পট কাউন্সিলিংয়ের প্রসিডিওর কি, অর্থাৎ কিভাবে স্পট কাউন্সিলিং হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তাই যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখনি, অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, একবার সেই ভিডিওটি দেখে নেবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব, তোমার যদি র্যাঙ্ক বেশি থাকে তাহলে কি তুমি স্পট কাউন্সিলিংয়ে কলেজে চান্স পাবে, স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, স্পট কাউন্সিলিং কবে হতে পারে, এছাড়াও বিশেষ কিছু তথ্য থাকছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আইটিআই অ্যাডমিশন নিতে চাওয়া প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে জানিয়ে রাখি, স্পট কাউন্সিলিং বিষয়ে তোমরা যে উদ্গ্রীব হয়ে রয়েছো, তোমরা বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছ এই স্পট কাউন্সিলিংয়ের, কারণ এখনও পর্যন্ত হওয়া সবকটি অনলাইন কাউন্সিলিংয়ে তোমরা চান্স পাওনি। তো তোমাদের কাছে অপশান রয়েছে স্পট কাউন্সিলিংয়ের। বহু ছাত্রছাত্রীরা রয়েছে যারা অন্য কলেজে চান্স পেয়েছে, তবে বাড়ি থেকে সেই কলেজের ডিস্টেন্স একটু বেশি হওয়ায় তারা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চাইছে, সেই বিষয়টি নিয়েও আলোচনা থাকবে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, আমি একটি ভিডিওর মাধ্যমে বিশেষভাবে এই বিষয়টি নিয়ে আমি বলেছিলাম, তোমাদেরকে সতর্ক করেছিলাম যে তোমরা যখন চয়েস ফিলিং করছো একটু ভেবেচিন্তে করবে, কারণ তোমাদের চয়েস করা এমনও কলেজে তোমরা চান্স পেয়ে যেতে পারো যে কলেজে তোমরা যেতে ইচ্ছুক নয় বা তোমার ট্রেডটাও পছন্দের নয়। তাহলে চয়েস ফিলিংয়ের সময় সেই সমস্ত কলেজ বা ট্রেড রাখবো কেন, এই বিষয়ে বিশেষভাবে আমি তোমাদেরকে বলেছিলাম। কিন্তু তোমরা অনেকেই রয়েছো এই ভুলটিই করেছো, অনেক দূরের কলেজের নাম তোমরা চয়েসে রেখেছিলে, ট্রেড রেখেছিলে, যার কারণে অনলাইন কাউন্সিলিংয়ে সেই কলেজ পেয়ে গেছো, কিন্তু এখন তোমাদের সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার কোনো ইচ্ছা নেই, সেটা দূরত্বের জন্য হতে পারে বা ট্রেডটা তোমার পছন্দের নাও হতে পারে। এটা আগে ভাবা উচিত ছিল, তবে এ বিষয়ে তোমাদেরকে জানাতে চাই। তোমরা অনেকেই এই বিষয়ে আমাকে কোশ্চেন করেছো, তবে আমি তোমাদেরকে সঠিক উত্তর দিতে পারবো না, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসেনি, তাই ক্লিয়ারিটি কিভাবে দেব সম্ভব নয়। একমাত্র উপায় রয়েছে, তোমরা হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের প্রশ্নটা রাখতে পারো, আশা করছি সেখান থেকে একটা সদ উত্তর তোমরা পেতে পারো, কারণ আমাদের পক্ষে ক্লিয়ারিটি দেওয়া সম্ভব নয়। কি হবে কি হবে না সেটা তো নোটিশ এলেই তবে জানতে পারবো। তোমরা অনেকেই এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করেছো, তবে আমি এই বিষয়ে তোমাদেরকে কোনো উত্তর দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশান না আসছে। স্পট কাউন্সিলিংয়ের বিষয়ে যখনই নোটিশ আসবে তখনই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা কিন্তু জানিয়ে দেবো। এবার আসি স্পট কাউন্সিলিং কবে হতে পারে। তো গত বছরের থার্ড কাউন্সিলিংয়ের পরেই কিন্তু স্পট কাউন্সিলিংয়ের বিষয়ে নোটিশ এসে গেছিলো, এবং থার্ড ফেজ অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার পর 4 থেকে 5 দিনের মাথায় কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হয়ে গেছিলো, যেটা গত বছরে 22 জুলাই থেকে কিন্তু শুরু হয়েছিল স্পট কাউন্সিলিং, এবং ধাপে ধাপে প্রায় জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলেছিল। তাই এবছরে কতটা আর দেরি হতে পারে সে বিষয়ে কোনো তো ধারণা নেই, তবে যতটুকু বলতে পারি যে খুব শীঘ্রই কিন্তু স্পট কাউন্সিলিংয়ের নোটিশ আসতে চলেছে। আশা করা যাচ্ছে যে এবছরেও স্পট কাউন্সিলিং হবে এবং নোটিশ খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো, আর নোটিশ আসার কয়েকদিনের মধ্যে কিন্তু স্পট কাউন্সিলিং হয়। নোটিশটা জাস্ট তোমাদেরকে জানিয়ে দেয় যে কত তারিখে কোন কোন স্টুডেন্টরা স্পট কাউন্সিলিংয়ে যাবে এবং স্পট কাউন্সিলিংটা কোথায় হবে, এই বিষয়গুলো কিন্তু নোটিশে থাকবে। তাই এবছর যদি স্পট কাউন্সিলিং হয়, যেহেতু আমাদের থার্ড ফেজ অ্যালটমেন্ট লেটার এবছরের জন্য পাবলিশ হয়ে গেছে, তাই বেশি দেরি হবে না, যদি স্পট কাউন্সিলিং হয় সেটা খুব শীঘ্রই জানা যাবে, এবং সেটা খুব শীঘ্রই হবে, হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে হতে পারে বা তার আগেও হতে পারে। এবার আসি, তোমার র্যাঙ্ক অনেক বেশি, তুমি কি স্পট কাউন্সিলিংয়ে গিয়ে যে কোনো কলেজে যে কোনো ট্রেডে চান্স পেয়ে যেতে পারো? এর উত্তরটা হলো হ্যাঁ, চান্স তো পেয়ে যেতে পারো, তবে সেটা তোমার পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড নাও হতে পারে, মনে রাখবে, কারণ ইতিমধ্যে সব কলেজে বেশিরভাগ সিট কিন্তু অ্যালোটেড হয়ে গেছে বিভিন্ন ছাত্রছাত্রীদের, বিভিন্ন ট্রেড মিলিয়ে কিছু সংখ্যক সিট থাকতে পারে। তো সেই সিট তোমার র্যাঙ্ক আসার আগে, তোমার র্যাঙ্ক আগে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা অ্যাডমিশান নিয়ে নিতে পারে। সো কলেজ তুমি পেয়ে যেতে পারো, তবে তোমার সেটা পছন্দের কলেজ বা ট্রেড নাও হতে পারে, তবে 100% পাবেই এমন সম্ভাবনা থাকে না, তবে পাওয়া যায়, সম্ভাবনা একটু হলেও থাকে। এবার আসি যে স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, অনেক কিছু ডকুমেন্টস লাগে না, তবে বিশেষ করে র্যাঙ্ক কার্ডটার প্রয়োজন রয়েছে। সো র্যাঙ্ক কার্ডের পাশাপাশি অন্য কোনো যদি ডকুমেন্টস লাগে সেটা নোটিশে থাকবে, সেটা জানিয়ে দেবো। তবে গত বছরগুলিতে র্যাঙ্ক কার্ডটাই প্রয়োজন ছিল, এবছরে যদি নিয়ম চেঞ্জ হয় সেটা দেখার বিষয়, পরবর্তীতে সেটা দেখা যাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।